بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে প্রতিদিনের ন্যায় ফজরের সালাত আদায় এবং সালাতের পূর্বে গুরুত্বপূর্ণ দার্সে বসার জন্য তৌফিক দিলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই একটু সামনে এগিয়ে বসেন। আজকে দার্সে হাদিসে আলোচনার বিষয় হচ্ছে মসজিদ ঝাড়ু দেওয়ার ফজিলত। এ সম্পর্কে সংক্ষিপ্ত দুই একটি হাদিস বলবো ইনশাআল্লাহ, আমার তাওফিকই ইল্লা বিল্লাহ। প্রথম হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে আন্না আসওয়াদা রাজুলান আও ইমরাতান, একজন কালো বর্ণের পুরুষ অথবা কালো বর্ণের মহিলা মসজিদ ঝাড়ু দিত আল্লাহ রাসূলের সময়, মসজিদে নববী। তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা মসজিদ ঝাড়ু দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো অতঃপর সে একদিন মারা গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না। রাতের বেলা মারা গিয়েছেন আর রাতের বেলায় সাহাবীরা দাফন করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তারা বিরক্ত করলেন না তাকে। তো একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে মহিলার খবর কি, মানে তাকে মসজিদে আর আসতে দেখতে পাচ্ছেন না। তখন সাহাবীগণ বলছেন যে সে মারা গেছে। তো সে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমাকে খবর দিলে না কেন, তোমরা আমাকে খবর দিতে, আমি জানতে পারলাম না এটা কেমন হলো। তো তারা লোকটির কাহিনী বলল যে সে এইরকম এইরকম ছিল, তার মানে তার কিছু হয়তো বা অসুখ বিসুখ এইরকম কিছু, এবং তার কিছু দোষ তারা বর্ণনা করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কবরটা আমাকে দেখিয়ে দাও। এরপরে আল্লাহ রাসূল ওখানে গেলেন, কবরের কাছে গিয়ে তিনি কবরকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলেন। এখানে এই হাদিস থেকে দু একটি শিক্ষা বের করি, তা হচ্ছে যে মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন একজন মহিলা অথবা পুরুষই হোক না কেন, মসজিদ তিনি ঝাড়ু দিচ্ছিলেন। মসজিদ ঝাড়ু দেওয়া এটা অসম্মান করার কিছু নয়, এটা সম্মানের কাজ। আপনারা জানেন মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম আলাইহিসসালাম, তিনি মসজিদ ঝাড়ু দিতেন। মারিয়াম আলাইহিসসালামের পিতা মাতা তারা নিঃসন্তান অবস্থায় ছিল, আল্লাহর কাছে খুব দোয়া করতো, আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও, মসজিদের জন্য অক্ষ করে দিব। তো আল্লাহ যখন সন্তান দিলেন, তারা মনে করছিল যে মসজিদের জন্য অক্ষ করবো তাহলে তো অবশ্যই ছেলে সন্তান আসবে। তো সন্তান আসলো মেয়ে মারিয়াম আলাইহিসসালাম, তখন তারা পরামর্শ করে ওটাকেই মসজিদে দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিসসালাম মসজিদের খিদমত করতেন, তিনি একজন সম্মানিত মানুষ। কয়েকজন নারীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, খাদিজা, আসিয়া ফেরাউনের স্ত্রী, আসিয়া, তারপরে এই মারিয়াম আলাইহিসসালাম, ইনারা হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, তার মধ্যে মারিয়াম আলাইহিসসালাম হচ্ছেন একজন। তো মারিয়াম আলাইহিসসালাম তিনি সম্মানিত মানুষ, কেন সম্মানিত জায়গা, আল্লাহর ঘরকে পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। আরেকটা বিষয়, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, এ দুইজন হচ্ছে সম্মানিত মানুষ। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা, নবীগণের পিতা হিসাবে নির্ধারণ করা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে। যদিচ আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে পুরো মানব জাতির পিতা হিসাবে জানি, এটা ব্যাখ্যার বিষয় সামনে ইনশাআল্লাহ বলব। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা, তার মানে তার থেকে শুরু করে অসংখ্য নবী এবং রসুল এসেছেন, তারপরে এ সমস্ত নবী এবং রসুলের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, মানে তার বংশ থেকেই সব। ইসমাইল আলাইহিসসালাম প্রথম সন্তান, ইসমাইল আলাইহিসসালামের বংশে শুধুমাত্র আমাদের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় সন্তান হচ্ছে ইসহাক। ইসহাকের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল দিয়েছেন ঈসা আলাইহিসসালাম পর্যন্ত। তো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম দুইজনে মিলে কাবা ঘর মেরামত করছেন, কাবা ঘর সংস্করণ করছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তোমরা আমার ঘরকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। লিত্বাইফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য। ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা ইতিকাফ করবে, তাওয়াফ করবে, রুকু সিজদা করবে তাদের জন্য তোমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কি বুঝতে পারলেন? তার মানে সমস্ত ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে সমস্ত নবী এবং রাসূলগণের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা বলছেন তুমি মসজিদ ঝাড়ু দাও। বুঝতে পারেননি মনে? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলছেন যে মসজিদ পরিষ্কার রাখো, আল্লাহর ঘর পরিষ্কার রাখো। দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম সে সময় যখন কাবা ঘর সংস্করণ করা হয়, মেরামত করা হয়, ওই সময়ে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন রাজমিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম হচ্ছেন হেল্পার, দুইজনে মিলে এটা কাজ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো কিন্তু অসম্মানের কাজ নয়, অথচ আমরা এটাকে অসম্মানের কাজ মনে করি। মনে করি যে মসজিদে ময়লা পড়ে আছে, এটা পরিষ্কার করব, মানুষে দেখবে যে আমি ময়লা পরিষ্কার করছি, এটা অসম্মানের জিনা, এটা অসম্মানের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সম্মানের কাজ এটা, এটা অনেক সম্মানের কাজ। এটা গেল একটা। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানতে চাইলেন যে মহিলার কি খবর, তখন তারা বললেন যে সে মারা গেছে। তো মারা গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তি, তারপরও তিনি জানতে পারলেন না কেন? তো কারণ একটাই, যেটা আগে বললাম যে রাতের বেলা দাফন করা হয়েছে আর তাকে জানানো হয়নি, যেন বিরক্ত না হন এই জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো না, অথচ আজকে কেউ যদি মারা যায় তাহলে তার জন্য কতটা দেরি করা হয় চিন্তা করতে পারেন কি? অথচ ওইটা মহিলা হোক আর পুরুষ হোক, মারা গেছে রাতেই দাফন করে দিয়েছে। মানুষ যদি মারা যায়, তিনটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে বলেছেন। এই তিনটা কাজ ব্যতীত পৃথিবীর আর কোনো কাজে তাড়াহুড়ার কোনো অপশন নাই। তার একটা কাজ হচ্ছে মানুষ যখন মারা যাবে তাকে তাড়াতাড়ি দাফন করো। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, কিতাবুল জানাজা অধ্যায় সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন যে কোনো ব্যক্তি মারা গেল, সে যদি জান্নাতি ব্যক্তি হয় তাহলে তাড়াতাড়ি দাফন করলে তাকে তোমরা তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলে, আর যদি সে কাফের মুশরিক হয় বা বদকার হয়, খারাপ ব্যক্তি হয়, তাহলে তোমরা তোমাদের কাঁধ থেকে বোঝাটা নামিয়ে দিলে। বুঝতে পেরেছেন? তার মানে ভালো হোক আর মন্দ হোক, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করতে হবে। যদিচ এটা সমাজে এমনভাবে মানে বিপরীত অবস্থাটা ঘেড়ে বসেছে যেটা তোলা খুব মুশকিল। চিন্তা করে যে অমুক আছে ঢাকায়, অমুক আছে বিদেশে, তার জন্য দেরি করতে হবে। কেন দেরি করতে হবে? আইসে মরা মুখ দেখবে, তাই মরা মুখ দেখে কি উপকার করতে পারবে সে? তাড়াতাড়ি দাফন করতে হবে। আবার এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কত যে জাহেলিয়াত আমাদের সমাজে রয়েছে তার কোনো শেষ নাই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না। এর সাথে আরেকটু বিষয় আমি যুক্ত করি, তা হচ্ছে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, যখন সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই সময়ে সবাইকে আল্লাহ রাসূল ভাগ করে দিলেন আনসারি সাহাবীদের মাঝে, তুমি এই সাহাবিকে নাও, তুমি এই সাহাবিকে নাও, এভাবে সবাইকে ভাগ করে দিলেন। তারপরে আনসারি সাহাবীরা এতটা উদার মানুষ যে তারা তাদের সম্পদের অর্ধেক মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিলেন, এতটা উদার মানুষ যে তারা তাদের স্ত্রীদেরকে, যে তিনটা চারটা স্ত্রী ছিল তার মধ্যে যাকে পছন্দ হয় বলো আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি তাকে বিবাহ করো, মানে এতটা উদার। আপনি আমি আজকে এটা পারবো না। তারপরে ব্যবসা বাণিজ্য, যা আছে অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, ধন সম্পদ যা আছে অর্ধেক দিয়ে দিলাম, ইসলামের জন্য এতটাই তাদের মনটা উদার ছিল। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যার পরিবারে পড়েছিলেন, তিনি যখন একইভাবে প্রস্তাব দিলেন,
তখন তিনি বললেন যে আল্লাহ তোমার পরিবারে তোমার ধন সম্পদে বরকত দান করুন, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও, আমি বাজার যাব। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে ব্যবসা করে তিনি নিজে সচ্ছল হলেন। তারপরে তিনি বিবাহ করলেন, বিবাহ করার পরে রসুলের সাথে সাক্ষাৎ, দেখছেন যে আব্দুর রহমানের গায়ে হলদির দাগ। তো হলদির দাগ তার মানে কি? স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি বিবাহ করেছেন, এটা কিছুটা হলে আঁচ করা যায়। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আব্দুর রহমান কি ব্যাপার, তোমার গায়ে হলুদের দাগ? বলছেন যে আল্লাহ রসুল আমি বিবাহ করেছি। দেখেন এত বড় সম্মানিত মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার এত বড় সম্মানিত সাহাবী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, আল্লাহ রসুল জানেন না কি? বুঝতে পারলেন? আজকে বিবাহ হলে যদি এলাকার মরল মাতব্বরকে দাওয়াত দেওয়া না হয় তাহলে কি যে অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানেন। অথচ আল্লাহ রসুল জানতে পারলেন না যে বিবাহ করেছেন, পরে জানতে পারছেন। তখন তাকে পরামর্শ দিলেন যে মোহর দিয়েছো? বলছে হ্যাঁ মোহর দিয়েছি। স্বর্ণের খেজুরের একটা আটি পরিমাণ, আটি, এই আটি পরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করেছি। তো ঠিক আছে, তাহলে একটা ছাগল দিয়ে হলেও তুমি অলিমার ব্যবস্থা করিও, পরামর্শ দিয়ে দিলেন। তো আগের হাদিসটি যে মহিলা তিনি মসজিদ ঝাড়ু দিতেন, তিনি মারা গেলেন, আল্লাহ রসুল জানেন না। সাহাবি বিবাহ করে নিলেন, এত বড় একটা সুসংবাদ, অথচ আল্লাহ রসুল জানেন না। তো না জানানো এটা দোষের কিছু নয়, কিন্তু এমনিতেই জানান সেটা ভিন্ন কথা। কিন্তু জানতে পারিনি এজন্য এমনভাবে রাগ করে নিলাম যে মনে করেন একেবারে সম্পর্ক শেষ, এমনটা চলবে না, এটা ইসলাম সাপোর্ট করে না। এরপরে সংক্ষিপ্তভাবে আসেন, জানাজা আগেই পড়ে নিলেন, কেউ আসতে দেরি করে দিল, হয়তো দেখতে পেল না। এখন তার জন্য করণীয় হচ্ছে যে সে এসে কবরকে সামনে রেখে জানাজার সালাত আদায় করবে। মাইয়েতকে সামনে রেখে যেমন জানাজার সালাত পড়া যায়, কবরকে সামনে রেখেও জানাজার সালাত পড়া যায়। তার প্রমাণ হচ্ছে এই হাদিস। মনে করেন যে বিদেশে একজন লোক আছে, সে আসতে পারেনি, জানাজা হয়ে গিয়েছে, হয়তোবা পরে এসেছে, এসে সে কবরকে সামনে রেখে জানাজার সালাত আদায় করবে। এখন এমন সিস্টেমে কবরগুলো দেওয়া হয় যে পশ্চিম দিক থেকে না, পূর্ব দিক থেকে কবর দিয়ে আসছে, দিয়ে আর জানাজার সালাত পড়া যায় না। পশ্চিম দিক থেকে কবরগুলো দিয়ে আসতে হবে, যাতে করে কবরকে রেখে কিবলামুখী হয়ে জানাজার সালাত পড়া যায়। এটা গেল একটা হাদিস। এ হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে 1251 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে 1530 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করার জন্য, তার মানে জুমা মসজিদ না, ওয়াকতিয়া মসজিদ, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ওয়াকতিয়া মসজিদ তৈরি করার জন্য তিনি আদেশ করেছেন। আরও আদেশ করেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুগন্ধিময় করে রাখতে। আজকে আপনি আমি আতর মাখি, তাই কি না? মসজিদকেও সুগন্ধিময় করে রাখতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, নিজেও ব্যবহার করলেন মসজিদেও সুগন্ধি ব্যবহার করতে হবে। যেমন এই যে এসি যদি অন করা হয় তাহলে একটু করে সুগন্ধি দিয়ে দেওয়া হয়, তো এটা যেমন আছে অন্যান্য সময়ে একটু করে সুগন্ধি দিতে হবে, মসজিদ যেন সুগন্ধিময় হয়ে থাকে। এর বিপরীত যদি হয় তাহলে মসজিদের সালাত আদায়ের বিষয়ে মানুষের আগ্রহ কমে যাবে। শুধু মনে করিয়ে না যে ইমামের যদি কিরাত খুব সুন্দর হয় তাহলে হয়তো মুসল্লি অনেক দূর থেকে আসবে বা অনেক মুসল্লি বেশি হবে, এমনটা নয়। এটা কোনো জরুরি বিষয় নয়, কিন্তু এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে মসজিদকে পরিষ্কার রাখতে হবে এবং সুগন্ধিময় করে রাখতে হবে। আজকে অনেক মসজিদ আপনি দেখেন আশেপাশে অনেক মসজিদ রয়েছে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, একবার যদি পরিষ্কার করে এটাতে অনেকদিন চলে যায়। আবার দেখা যায় যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি পরিষ্কার একদিন হয়তো কোনো রকমে করতে পারলো না, তার উপরে যে আসমান ভেঙে পড়বে না তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম আমিন। আল্লাহ আমাদেরকে মসজিদ আবাদ করার জন্য তাফিক দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যথাযথভাবে পালন করার জন্য তাফিক দান করুন, আল্লাহুম আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে সারাটা জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন আল্লাহুম আমিন। পরিবারকে চালানোর জন্য তৌফিক দান করুন আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন আল্লাহুম আমিন। যারা আমাদের মধ্য থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে জান্নাতের উচ্চ স্থান দান করুন আল্লাহুম আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহুম আমিন। আমরা যারা ইসলাম বুঝি না, ইসলামকে সামনে পেলে কটূক্তি করার চেষ্টা করি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম আমিন। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বক্তা ডক্টর, এই বক্তা আহলে হাদিসদেরকে নিয়ে খুব মাতাল করেছে, মাঠকে খুব গরম করেছে। তারা বলতে চেয়েছে আমরা নাকি ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন আল্লাহুম আমিন। আমরা যে লম্বা দাড়ি রাখি তুলনা করেছে যে এটা নাকি ইহুদিরা রাখে, আমরা নাকি এর মাধ্যমে ইহুদিদের অনুসরণ করি, অথচ সে একজন ডক্টর। আমরা মনে করি যে ডক্টর হলেই মনে অনেক কিছু হয়ে যায়, জি না, চেহারা দিয়েও কাজ হয় না, শিক্ষাগত যোগ্যতা খুব বেশি থাকলেও সেটা দিয়েও কাজ হয় না, তাকওয়া লাগে। একটা হচ্ছে কাগজের এলেম আর একটা হচ্ছে মগজের এলেম। কাগজের এলেম অনেক থাকতে পারে কিন্তু মগজের এলেম যদি না থাকে তাহলে ওই কাগজের এলেমের কোনো দাম নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন এবং সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুন আল্লাহুম আমিন। সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।